আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন। দলীয় কর্মসূচি থেকে পঞ্চায়েত অফিসে ফেরত আসার সময় গুলি, বাইকে ফিরছিলেন তৃণমূল নেতার ছেলে। ঘটনা সম্পর্কে আরো জানবো কমলকৃষ্ণ দে, প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কমলকৃষ্ণ, ঠিক কি ঘটেছে জানতে চাইবো এই ঘটনা সম্পর্কে, এবং কারা এইভাবে হামলা চালানো তৃণমূল নেতার ছেলের উপর? দেখো, যে ঘটনাটা সেটা হচ্ছে যে দেবশালা হাউস গ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সী এবং তার ছেলে চঞ্চল বক্সী আজকে দলীয় একটি বৈঠকে যোগ দিতে হাউস গ্রামে গ্যারাইতে এসেছিলেন এবং দুপুর 2:30 থেকে 3 নাগাদ তারা যখন দলীয় বৈঠক সেরে যখন ভাতখুন্ডার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বাইকে চেপে, সেই সময় যেটা অভিযোগ যে ভাতখুন্ডা এবং হচ্ছে গ্যারায়ের মাঝখানে যে জঙ্গল আছে সেই জঙ্গলের উপরেই দুষ্কৃতীরা তাদের উপর গুলি চালায় এবং পঞ্চায়েত প্রধান দেবশালা শ্যামল বক্সী তার যেটা অভিযোগ যে তাদের পাশ দিয়েই কিন্তু দুটো বাইক তাদেরকে ওভারটেক করে যায় এবং ওভারটেক করার পরে তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায় এবং তাকে স্থানীয় জামতারা যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যখন নিয়ে যাওয়া হয় তার ছেলে গুলিবিদ্ধ হয় চঞ্চল বক্সী এবং জামতারা হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং ইতিমধ্যেই আউসগ্রাম থানার পুলিশ বুধবুদ থানা এলাকার ওই আশেপাশের অঞ্চল থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং এখন বর্তমানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ব্যাপার পুলিশ কুকুর দিয়ে পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে স্বভাবতই রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে এবং তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপি ধন্যবাদ কমলকৃষ্ণ তোমাকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতা শুরু হয়ে গেছে এবং তৃণমূল ও বিজেপি কার ঠিক কি বক্তব্য, কি অভিযোগ শোনাবো? কি মনে হচ্ছে এটা কি কারা গুলি চালাল? এটা কারা করতে পারে বুঝতেই পারছেন, ওই এলাকায় আমরা এবারে হচ্ছে 3200 মত ভোটে লিড পেয়েছি, যতগুলো বুথ আছে তার মধ্যে একটা কি দুটো বুথে হয়তো হেরেছি, বাকি সমস্ত বুথে আমরা হেরেছি। এর পিছনে কারা থাকতে পারে? বিজেপি বিরোধীরা, এবং ওখানে নকশালদের একটা বাড়াবাড়ি একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে হতে পারে কি বিজেপিরা, বিজেপিরা ওখানে একটা বাড়াবাড়ি ও টার্গেটের মধ্যে ছিল প্রধান। যারা বিরোধী শূন্য করতে যাচ্ছে, যারা শুধু রক্ত আর খুন আর সন্ত্রাস আর তোলাবাজির চক্করে যারা এই পরিস্থিতি করেছে পশ্চিমবঙ্গের, আজকে তাদের বাড়িতেই আজকে এই ধরনের ঘটনা ঘটছে যে তাদের গোষ্ঠী দ্বন্দ্বে তাদের শুধু কাটমানি খাওয়া খাওয়াতে আর তাদের নিজেদের মধ্যে গুলাগুলি চলছে। বিজেপির সাথে বা কোনো সভ্য সমাজের কোনো লোকের সাথে এর কোনো লেনাদেনা নেই। গুন্ডা দুষ্কৃতীদের দিয়ে যারা দল তৈরি করেছে তাদের সাথে এর লেনাদেনা, এটা তৃণমূলের শুধু তোলাবাজি আর কাটমানি শিল্পের সাথে যুক্ত হওয়ার জন্যই এই দশা আজকে পশ্চিমবঙ্গের। খবরে এসএসসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ, গণিতের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি এসএসসি নিয়োগে অনিয়মের কথা বলায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। গণিতের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা, আর সেই মামলাতে স্কুল সার্ভিস কমিশনের কড়া সমালোচনা করে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গণিতের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এসএসসির উপর আমার কোনো বিশ্বাস নেই। এরপরই অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি বলেন, এসএসসি নিয়োগে ফের অনিয়ম প্রকাশ্যে এসেছে। 2016 সালে স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে গণিতের শিক্ষক নেওয়া হয়। দেখা যায় মেধা তালিকায় পরের দিকে থাকা একজন নিয়োগ পেলেও মেধা তালিকায় ওপরের দিকে থাকা এক প্রার্থী নিয়োগ পাননি। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই চাকরি প্রার্থী। এই মামলায় আদালতে ভুল স্বীকার করে এসএসসি, তারপরই এসএসসির ভূমিকার সমালোচনা করে মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি। এ প্রথমবার হচ্ছে, এরকম নয়, এটাই চলছে। সেজন্য আইন ব্যবস্থা সাধারণ মানুষের চিন্তাভাবনার উপরেই সব কাজ চলে গেছে। এসএসসির মামলা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট তার পর্যবেক্ষণ দিয়েছে, দিতেই পারে। কিন্তু আমি একে সরকারের সাথে যুক্ত করব না। একটা সমস্যা হচ্ছে পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে, যে যত ভালোভাবেই শিক্ষক নিয়োগ হোক না কেন কিছু লোক আদালতে চলে যাচ্ছে। সব মিলিয়ে অনিয়মের অভিযোগ নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। চক্রাকর রাজ্যের করোনা পরিস্থিতির দিকে, রাজ্যে করোনায় বাড়লো দৈনিক সংক্রমণ, কমলো মৃত্যু। একদিনে আক্রান্ত হয়েছেন 601 জন এবং মৃত্যু হয়েছে 7 জনের। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত হয়েছেন 105 জন। দৈনিক সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে 224 পরগনা, হুগলি, নদিয়া এবং দার্জিলিং। রাজ্যে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি থাকা কয়েকটি জেলায় এখনও উদ্বেগজনক করোনা সংক্রমণের বৃদ্ধির হার।
সূত্রের খবর, এমনটাই উঠে এসেছে করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য দপ্তরের তৃতীয় সমীক্ষায়। পূজোর মরশুমে ফের বাড়বে না তো সংক্রমণ, থার্ড ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা বাড়ছে, সতর্ক করলেন চিকিৎসকরা। মাস পেরোলেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর পুজোর আগেই করোনা থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে করোনা সংক্রমণের হার ও গতিবিধি নিয়ে করা রাজ্য সরকারের সমীক্ষায় একই সঙ্গে উঠে এলো আশা ও উদ্বেগের কথা। রাজ্যের 20টি জেলায় চালানো এই সমীক্ষায় একদিকে দেখা গেছে সংক্রমণ বৃদ্ধির হার 1.6% থেকে কমে 1.2% নেমেছে, অপরদিকে 4টি জেলায় সংক্রমণ বৃদ্ধির হার সম্পর্কে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। যে সমস্ত মানুষ অ্যাসিমটোমেটিক বেসিক্যালি, তাদের কাছ থেকে দেখা যে তাদের মধ্যে করোনার কোনো আভাস আছে কিনা, কমিউনিটির মধ্যে উইদাউট সিমটমস নিয়ে কারা কারা কি ঘুরে বেড়াচ্ছে আমরা একটা অ্যাসেস করতে পারবো, যে পজিটিভিটি রেটটা, হিডেন পজিটিভিটি রেটটা কীরকম, সেন্টিনেল সার্ভেলেন্স বলুন এবং বা গ্রাফ পজিটিভিটি, আমাদের নর্মাল এখন যেটা আমাদের চলছে করোনা টেস্ট, সবটাই কিন্তু নিম্নমুখী। স্বাস্থ্য দপ্তর সূত্রে বক্তব্য, করোনা সংক্রমণ বৃদ্ধির হার 3% বেশি হলে তা উদ্বেগজনক এবং সেই জেলার পরিস্থিতির উপর বিশেষ নজর দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 16-18 অগস্ট পর্যন্ত রাজ্যের 20টি জেলায় যে সমীক্ষা চালানো হয়েছে তাতে দেখা গিয়েছে দার্জিলিংয়ে সংক্রমণ বৃদ্ধির হার 7.7% থেকে কমে হয়েছে 3.2%। পূর্ব মেদিনীপুরে যেখানে দ্বিতীয় সমীক্ষায় সংক্রমণ বৃদ্ধির হার 5.9% ছিল তা তৃতীয় সমীক্ষায় কমে হয়েছে 3.8%। জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধির হার 6% থেকে কমে হয়েছে 3.6%। এছাড়াও তৃতীয় সমীক্ষায় 3.1% সংক্রমণ বৃদ্ধির হার দেখা গিয়েছে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলাতে। কোভিড আবহে বহু মানুষ বহুদিন ধরে ঘরে আটকে ছিলেন, ফলে ট্যুরিস্ট যাতায়াত বেড়েছে এবং এইটা আরও নিয়ন্ত্রণ করা দরকার, এবং সেটা করতে পারলেই এখানেও যে সংক্রমণ বৃদ্ধির হার রয়েছে সেটা আরও নিয়ন্ত্রিত হবে। যে 3 জেলায় সংক্রমণ বৃদ্ধির হার 3% বেশি সেখানেই রাজ্যের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সেখানে আগের থেকে সংক্রমণের হার কমলেও সামনেই পুজো, ফলে আশঙ্কা ভিড় বাড়লে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যাবে না তো। স্ক্রিনিং বলতে এটাই মনে করা হচ্ছে, যেখানে ধরুন পজিটিভিটি রেট অত্যন্ত বেশি সেখানে হয়তো আরটিপিসিআর রিপোর্ট 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে নিয়ে ঢুকতে হবে, অথবা দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়েছে, 15 দিন হয়ে গেছে সেকেন্ড ডোজ নেওয়ার পর তাদেরকেই অ্যালাউ করা হবে, এরকম একটা ডিসিশন নিতে হবে। তাছাড়া কিন্তু এই স্পেসিফিক কয়েকটা ডিস্ট্রিক্ট যেগুলো হাইলাইট করা হচ্ছে সেখানে পজিটিভিটি কমানো একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। রাজ্য সরকারের এই সমীক্ষায় দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে 1.3% হলেন এমন ব্যক্তি যারা এখনও ভ্যাকসিন নেননি, অন্যদিকে ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্তের সংখ্যা 1%-এরও কম। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভবানীপুর কেন্দ্রের জন্য 6টি নাম দিল্লিতে পাঠালো রাজ্য বিজেপি, চূড়ান্ত করবে দিল্লি নেতৃত্ব। এ সম্পর্কে আরও জানবো, দীপক ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। দীপক, কার কার নাম রয়েছে এই তালিকায়? নিয়ম অনুযায়ী রাজ্য নেতৃত্ব সুপারিশ করে পাঠায় একাধিক নাম এবং তারপর সেটা চূড়ান্ত করা হয় দিল্লির তরফ থেকে, দিল্লির তরফ থেকে ঘোষণা করা হবে। কিন্তু রাজ্য নেতৃত্ব 6 জনের নাম এখান থেকে পাঠিয়ে দিয়েছেন। 6 জনের নামের মধ্যে রয়েছেন তথাগত রায়, অনির্বাণ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, প্রতাপ ব্যানার্জি, বিশ্বজিৎ সরকার। তথাগত রায় আমরা জানি যে বিজেপির পুরনো নেতা, তিনি একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। অনির্বাণ গাঙ্গুলি সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি এখানে লড়াই করেছিলেন বীরভূম থেকে। এছাড়া রুদ্রনীল ঘোষ, তিনি ভবানীপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন। প্রিয়ঙ্কা টিবরেওয়াল, তিনিও প্রার্থী ছিলেন বিধানসভা নির্বাচনে, তিনি জিততে পারেননি এবং তিনি সম্প্রতি মানবাধিকার কমিশন যে তদন্ত করছে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা দায়ের করেছিলেন তার পরিপ্রেক্ষিতে জল এতদূর গড়ায়, তার নামও সুপারিশ করা হয়েছে। প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দলের সহসভাপতি রাজ্য কমিটির, তার নামও সুপারিশ করা হয়েছে। বিশ্বজিৎ সরকার, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার এর দাদা বিশ্বজিৎ সরকার, তাদের এই 6 জনের নাম সুপারিশ করে পাঠানো হয়েছে দিল্লির তরফ থেকে। এখন একজনের নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। ধন্যবাদ দীপক। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পৌরসভা এলাকায় ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু হচ্ছে 3 জনের, আশঙ্কাজনক বেশ কয়েকজন। সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীদের ভিড় বাড়ছে ক্রমশ, পানীয় জল থেকে ডায়রিয়া ছড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পৌরসভা প্রচার চালাচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য দফতর।
কামারহাটিতে হঠাৎ ডায়রিয়ার দাপট, মৃত্যু হয়েছে দুই মহিলা ও এক শিশু, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বমি, পেট ব্যথার মতো উপসর্গ নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে ভিড় করছেন রোগীরা। কামারহাটি পুরসভার এক নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ার বাসিন্দা 7 বছরের ছোট্ট শিশু মোহাম্মদ তৌফিক গতকাল অসুস্থ হয়ে তাকে প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যায় তার পরিবারের লোকজন, সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়। এমার্জেন্সি যদি হয়ে যাবে সিরিয়াস কে তুমি আর জি কলে নিয়ে চলে যাবে। আর জি কলে গেলাম, আমাকে সিরাপ দিল একটা পাউডারের প্যাকেট, বলে এটা খাওয়াবে ও বাড়ি নিয়ে যাওয়া ঠিক হয়ে যাবে। যেই অ্যাম্বুলেন্স থেকে আমি গেলাম ওই অ্যাম্বুলেন্স থেকে বেক করে চলে আসলাম। আসার পরে এখানে 20-25 মিনিটের মধ্যে আমার ছেলে চলে গেছে দাদা, আর আমি কিছু বলতে পারছি না। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে 78 জন রোগী হাসপাতালে এসেছেন। পা খানা তো বলো না, মানে ধরো না প্রায় করে করে যখন সেলাইন তিন বোতল চালিয়েছি 4 বার পায়খানা গিয়েছি। আমার এলাকায় কামাড়ি নিউ কবাস্তানের বাড়ি। ডায়রিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে তড়িঘড়ি প্রচারে নেমেছে কামারহাটি পুর কর্তৃপক্ষ। পায়খানা, বমি, মাথা ব্যথা, এই পেশেন্ট একজন আমাদের পাড়া মারা গেল কালকে, একজন আমাদের পাশে। কামারহাটি পৌরসভা সূত্রে দাবি, ডায়রিয়ার প্রকোপ মূলত 1-5 নম্বর বাদি বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। চিকিৎসকদের মতে ওই সমস্ত এলাকায় পানীয় জল থেকে সংক্রমণ ছড়িয়েছে। কামারহাটি পৌরসভার দাবি, যে এলাকায় এই ডায়রিয়ার প্রকোপ দেখা গিয়েছে সেখানে পানীয় জলের উৎস মূলত দুটি, একটি কেএমডিএর সরবরাহ করা এবং অপরটি কামারহাটি জুটমিল কর্তৃপক্ষের দেওয়া। এই পরিস্থিতিতে জলের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে, বাড়ি বাড়ি যাচ্ছেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, সচেতনতা বাড়াতে চলছে প্রচার। পৌরসভা থেকে মাইকিং করেছি যে জল ফুটিয়ে খান, আমরা হ্যালোজেনের ব্যবস্থা করছি, জল তো পরীক্ষা বিভিন্ন পকেট থেকে জল, কারণ এখানে আমাদের যেটা হলো দুটো ওয়ে থেকে আমাদের জল আসে, সে কোন জল থেকে হয়েছে সেটা তো আমাদের এখনই বলতে পারবো না। চেয়ারম্যান বলেছেন যে জল থেকে হয়েছে, আমি এটা মানতে রাজি নই। আমার নাতিরও ডিহাইড্রেশন হয়েছে, আমার নাতিরও প্রবলেম হয়েছে, বমি হচ্ছে, সে একটা 7-স্টারের মাটন বিরিয়ানি খেয়েছে, করতে কি হয়েছে না জানলে তো বলা খুব মুশকিল। সূত্রের খবর, কামারহাটিতে ডায়রিয়ার প্রকোপ নিয়ে খোঁজ খবর নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমীরণ পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।